আমাদের তৃতীয় বক্তা আজকে আরেকজন প্রফেসর অভিষেক তুঙ্গ মহাশয়। ইনিও খুব গোলমেলে ব্যক্তি। আজকের বক্তাদের ভেতরে কনিষ্ঠ, কিন্তু ওনার কাজের ব্যাপ্তিটা কিন্তু ইউনিক। যাদবপুর ইউনিভার্সিটি থেকে স্নাতক ও স্নাতকোত্তর ইঞ্জিনিয়ার, আপাতত শিক্ষকতা করেন, ওনার এক ছাত্রীও এখানে আছেন বলে আমি দেখেছি। মাউন্টেনিং কোর্স করেন মানালি থেকে এবং বেশ কিছু অভিযান করেছেন, তবে যে জিনিসটা নজর কাড়া সেটা একটু অন্যরকম। উনি ম্যারাথন দৌড়ন, আল্ট্রা ম্যারাথন দৌড়ন, লং ডিস্টেন্স এন্ডিওরেন্স সাইক্লিং করেন, নন কম্পিটিটিভ লং ডিস্টেন্স এন্ডিওরেন্স বাইসাইক্লিং। আচ্ছা, আরেকটা যেটা করেন সেটা হচ্ছে স্কাই রানিং। স্কাই রানিং, আমি আশা করি ওনার বক্তব্য একটু থাকবে যারা স্কাই রানিং সম্বন্ধে আরেকটু যাতে বিস্তারিত আমরা জানতে পারি। সময়ের অভাবে ওনার কাণ্ডকারখানার বিস্তৃত আলোচনা করার এখানে উপায় নেই, তাহলে আমি বলতে থাকবো, উনি আর কিছু বলার সুযোগ পাবেন, উনি এত কিছু করে ফেলেছেন। তবে দু একটা বলার লোক সামলাতে পারছি না। বকখালি সবাই চিনি, সেখান থেকে সান্দাকফু সাইকেল চালিয়ে 4 দিনে, আবার সান্দাকফু থেকে বকখালি ফেরত আসা সেও 4 দিনে, ইয়কসম থেকে জংরি টপ, এখানে অনেকেই গেছেন, দৌড়ে চলে গেলেন 6 ঘন্টা 25 মিনিটে, আবার দৌড়ে ফেরত চলে এলেন জংরি টপ থেকে ইয়কসম, পুরো সময়টা 13 ঘন্টা 50 মিনিট, সাধারণভাবে 4 থেকে 5 দিন লাগে। এরকম অনেক অনেক কিছু করে ফেলেছেন, যারা আরও বিস্তারিত জানতে চান আমাকে ধরবেন। প্লিজ ওয়েলকাম নতুন প্রজন্মের আশা করি দিশারি প্রফেসর অভিষেক তুঙ্গ। ধন্যবাদ। আমি আসলে এখানে বক্তব্য রাখবো সেটা ভাবতে পারিনি। এখানে যারা বক্তব্য রাখছেন তাদেরকে দেখে আমার অ্যাডভেঞ্চারে আসা, সবাই আমার কাছে ইন্সপিরেশান, এবং সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমার কাছে যেহেতু খুব কম সময় আছে, আমি ঠিক এই কাণ্ডকারখানাগুলো করি কেন সেটাই এক্সপ্লেন করার চেষ্টা করব। তো ইন শর্ট বলতে গেলে আমি মাউন্টেনিয়ারিংকে দেখি অ্যাজ অ্যান অ্যাথলিট অ্যাপ্রোচ ইন মিনিমালিস্টিক স্টাইল। নেক্সট, এখানে যে ছবিগুলো ম্যাক্সিমামই আমার ছবি নেওয়া। তো নেক্সট, দ্য ওল্ড বিকামস নিউ এগেন। তো এটা একটুখানি ছোট্ট করে বলে নিই, মানে মাউন্টেনিয়ারিংয়ের অ্যাপ্রোচ কীভাবে পাল্টেছে এটা আমার পূর্ববর্তী বক্তারা অনেকটাই বলেছেন, বিশেষ করে ইন্দ্রনীল বাবু, যে প্রথম যখন মাউন্টেনিয়ারিং যখন ক্লাইম্বিং হিসাবে যখন ডেভেলপ হয়, মানে 1900 বা 1910 এরকম সময়ে, 1920 অবধি, যে তখন দুর্দান্ত সব লাইন ক্লাইম হচ্ছে আলপসে, দুর্দান্ত সব মাউন্টেনিয়ারিং হচ্ছে, ক্লাইম্বিং হচ্ছে। তো হঠাৎ করে চিত্রটা পাল্টে যায়, মানে তখন ছিল যে একটা এক্সপ্লোরেশান, নতুন কোনো লাইন অ্যাসেন্ড হচ্ছে, বা মাউন্টেনিয়ারিংয়ে করতে কী লাগে, হাই অল্টিটিউডে বডি কীভাবে রিয়েক্ট করে সেটা নিয়ে এক্সপেরিমেন্ট হচ্ছে। তো পুরো প্রসেসটা হঠাৎ করে পাল্টে যায় যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, এবং তখন এই সামিট যেটা একটা পরে কনকুইস্টের জায়গায় চলে যায়, একটা ন্যাশনালিস্টিক সিম্বলের জায়গায় চলে যায়। এটা আমরা সকলেই জানি সেই গল্প, যে নাঙ্গা পর্বত জার্মানদের, এভারেস্ট ইংরেজদের, এরকমভাবে সবাই একটা পিক বেছে নিয়েছিল, কেটু ইটালিয়ান বা মানসাগুলো জাপানিজরা, এরকম নানাভাবে ওরা পিক বেছে নিয়েছিল নিজেদের একটা করে পিক। তো এটা এই পুরো এই ক্রেজিনেসটা মোটামুটি শেষ হয় 1980 যখন মিসনার এভারেস্টে ওঠেন ন্যাশনাল ফ্ল্যাগ ছাড়াই, এবং তিনি বলেন যে আই ডিড নট গো আপ ফর ইটালি নট ফর সাউথ টেরর, আই ওয়েন্ট আপ ফর মাইসেলফ। এবং এখানেই মোটামুটি একটা নতুন দিশা মাউন্টেনিয়ারিংয়ের একটা শুরু হয়, যে নিজের জন্য চড়া পাহাড়ে নিজের আনন্দ নেওয়ার জন্য। সেখানেই আবার পুরনো যে স্টাইল, যে যেখানে মেসনার বা মামারি বা যারা ছিল তারা যেভাবে যে এনথুয়াস্টিক নিয়ে ক্লাইম্ব করতো, সেই এনথুয়াস্টিক আবার ফিরে এলো ক্লাইম্বারদের মধ্যে, এবং তারপরে আমরা সব বিখ্যাত ক্লাইম্বারদের আবার খুঁজে পেলাম, এবং তারা সব দুর্দান্ত লাইন চড়ছে, এবং তার জন্য একটা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছে। কারণ এই যে দুর্দান্ত লাইন জুড়ে যে ক্লাইম হচ্ছে এটাকে কিন্তু আমরা ফেক করতে পারবো না। মানে কেউ যদি আজকে মনে করে যে 4 কিলোমিটার সাব পেসে কেউ ম্যারাথন দৌড়বে, এটা একটা দীর্ঘদিনের প্র্যাকটিস ছাড়া সম্ভব নয়। তেমনি একটা দুর্দান্ত লাইন চড়বে কেউ, এটা একটা দীর্ঘদিনের প্র্যাকটিস ছাড়া সম্ভব নয়। ফলে এই যে কীভাবে সেটা নিয়ে প্র্যাকটিস হবে সেটা কিন্তু নিয়ে একটা এক্সপেরিমেন্ট শুরু হলো, এবং সেটা প্রথম পর্যায়ে পার্সোনাল ছিল। আজকের এজ অফ ইনফরমেশানে আমরা মোটামুটি একটা স্ট্রাকচার করতে পেরেছি যে এই প্রসেসটা কী হওয়া উচিত,
এবং সেইভাবে আমরা নিজেরা নিজেদেরকে প্র্যাকটিস করতে পারি। সেই মতো ইনফরমেশান মোটামুটি আজকে স্ট্রাকচার হয়ে গেছে যে লিজেন্ডরা যেভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতো একটা কোনো বিখ্যাত লাইন ক্লাইম করার জন্য, সেইটা ঠিক কী, এবং যেটা এখন মাউন্টেনিংয়ে যেটা চলে এসছে সেটা হচ্ছে কতটা কঠিন কোনো পথ বেছে নিচ্ছে, কতটা উঁচু এবং কতটা দ্রুত হচ্ছে, এই তিনটে প্যারামিটারই মোটামুটি এখন কাউন্ট হয় যে কোনো কঠিন ক্লাইমকে পর্যালোচনা করার জন্য। তো অনেকেই যেটা বলেছেন যে মাউন্টেনিয়ারিং বা আলপিনিজম একটা আর্ট অনেকেই বলে, নট এ স্পোর্ট, ঠিকই, এখানে হাততালি দেওয়ার কেউ নেই, একটু খাওয়ার জল এগিয়ে দেওয়ার কেউ নেই, যে কোনো সময় মারা যেতে পারে। ম্যারাথনে যেমন ফিনিশিং লাইন পেরোলে শেষ খেলা, কিন্তু এখানে সামিটে পৌঁছানো মানে খেলা শেষ নয়, খেলা শুরু নিচে বেঁচে ফিরে আসার জন্য। তো অনেকটাই আলাদা স্পোর্টসের থেকে, কিন্তু স্টিল আমি কেন একজন অ্যাথলিট হিসাবে মাউন্টেনিংকে অ্যাপ্রোচ করছি, কারণ প্রিপারেশানটা সেম। একজন অ্যাথলিট দিনের পর দিন যেভাবে নিজেকে প্রিপেয়ার করে, প্রতিদিন সকালে উঠে তার প্র্যাকটিস থাকে, রাত্রিবেলা প্র্যাকটিস থাকে, তার নিউট্রিশন থাকে, ব্যালেন্স থাকে, তো একজন মাউন্টেনিয়ার কেন সেভাবে নিজেকে অ্যাপ্রোচ করতে পারবে না একটা কঠিন লাইনে ওঠার জন্য? তো সেই কারণে স্ট্রাকচারাল ট্রেনিং আমরা নিতে পারি মাউন্টেনিংটা করার জন্য। তো এখনও মানে আমাদের যে পুরনো ধারণা যেখানে আমরা মূলত রক ক্লাইম্বিংয়ের দিকেই মেনলি জোর দিতাম মাউন্টেনিংয়ের জন্য, কিন্তু তার বাইরেও আরও অনেক জিনিস আছে, সেগুলো মোটামুটি একটু আলোচনা করব। আমি কিন্তু এগুলো বলছি আমি নিজে যেভাবে মাউন্টেনিংকে অ্যাপ্রোচ করছি সেটা জাস্ট এক্সপ্লেন করার জন্য। এই মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ ইন দ্য অ্যাথলিট আমরা মোটামুটি দেখেছি ক্রিকেটে। ইনজামুল হক একসময় দাপি বেরিয়েছে, আজকে দিন হলে ইনজামুল হক কিন্তু চান্স পেত না কোনো ক্রিকেট টিমে। ইউ টেস্ট মোটামুটি সমস্ত ক্রিকেট টিমে চলে এসছে, ফিটনেস একটা বেসিক ব্যাপার। নেক্সট, আমি সোশ্যাল মিডিয়া হঠাৎ করে একদিন দেখলাম এরকম আর্লিং হল্যান্ড নামে, যারা নিশ্চয়ই ফুটবল দেখে, আমি অতটা দেখি না, কিন্তু খুব বিখ্যাত প্লেয়ার, কিন্তু উনিও কিন্তু এই হ্যান্ডবল, লং জাম্প, এইরকম এটসেট্রা নানা কিছু স্পোর্টসকে এক জায়গায় রানিং এক জায়গায় জড়ো করে ফুটবলের সাথে ঢুকিয়েছে, এবং তার ফলে তার অদ্ভুত রকম নানা রকম ক্ষমতা দেখা যাচ্ছে। তো ওরা একটা আর্টিকেলে দেখলাম ওনারা বিশ্লেষণ করছেন যে কীভাবে মাল্টি ডিসিপ্লিনারি স্পোর্টস একটা স্পোর্টসের মধ্যে ঢুকে যাচ্ছে। তো আমরা যদি দেখি মাউন্টেনিয়ারিংকে, আমরা যদি তিনটে ক্যাটাগরি ভাগ করি স্পোর্টসের, একটা হচ্ছে অ্যারোবিক এন্ডুরেন্স যেটা নর্মাল মাউন্টেনিয়ারিং বা আলট্রা ম্যারাথন রানিংয়ে লাগে, বা পাওয়ার অলিম্পিক লিফটারদের যেটা লাগে, টেকনিক্যাল স্কিল গলফে যারা খেলে টেকনিক্যাল স্কিল শুধু থাকলেই চলে, টেকনিক্যাল স্কিল আর পাওয়ারকে যদি জুড়ে দিই সেটা বোল্ডারিংয়ে লাগে বা স্পোর্টস ক্লাইম্বিংয়ে লাগে, কিন্তু যদি আলপাইন স্টাইলের ক্লাইম্বিং যদি করতে চাই তো সেখানে কিন্তু এই তিনটেরই পারফেক্ট ব্যালেন্স করতে হয়, অ্যারোবিক এন্ডুরেন্স, পাওয়ার আর টেকনিক্যাল স্কিল। তো তিনটে কীভাবে একসাথে ডেভেলপ করা যায়? তো আমরা যদি কোনো অ্যামেচার অ্যাথলিট হয় বা কোনো 8000 মিটারে যদি কোনো ভেটেরানও হয়, তাদের যা ক্যাপাসিটি তারা সেই ক্যাপাসিটি থেকে কিন্তু আরও অনেক নিজেকে ডেভেলপ করতে পারে যদি আমরা একটা মেথডের মধ্যে দিয়ে যাই। তো সেই মেথোডোলজি ফলো করব, নেক্সট স্লাইডে চলে যান। তো এখানে এন্ডুরেন্স ট্রেনিংয়ের অনেকগুলো পার্ট আছে, আমার এই শর্ট টাইমের মধ্যে এক্সপ্লেন করা সম্ভব নয়, কিন্তু জাস্ট শর্টে বলছি জাস্ট পিকচারটা ক্লিয়ার করার জন্য, যে যদি আমরা কন্টিনিউটি মানে আমরা যদি কন্টিনিউয়াসলি এখানে লেগে থাকি কোনো একটা কাজ নিয়ে, মানে প্রতিদিনকার যদি আমরা এক্সারসাইজ প্র্যাকটিস প্রতিদিন করতে থাকি, গ্র্যাজুয়ালনেস পরপর যদি আমার যদি মানে এক্সারসাইজের লোড যদি বাড়াতে থাকি, মডিউলেশান, তো আমরা যদি সেই লোডকে যদি আমরা অ্যাডাপ্ট করতে থাকি, তাহলে দেখা যাবে যে এই যে নিচে যে একটা সাইকেল আছে, এই যে সাইকেলটা একটা গেরুয়া লাইন দেখা যাচ্ছে, এটা নামছে আবার উঠছে, নামছে উঠছে, নামছে মানে হচ্ছে যখন ট্রেনিং লোড দিচ্ছে একটা ফ্যাটিক পর্যায়ে পারফরমেন্স লেভেল নেমে যাচ্ছে, কিন্তু রিকভারিতে আবার বেড়ে যাচ্ছে, আবার ট্রেনিং দিচ্ছি ফ্যাটিক হচ্ছে আবার রিকভারিতে বেড়ে যাচ্ছে। তো এইভাবে একটা পারফরমেন্স কার্ভ ক্রমশ আমরা উপরের দিকে তুলে নিয়ে যেতে পারি, এবং সেটার জন্য বিভিন্ন ট্রেনিং সাইকেল আছে, তার মধ্যে যেমন রিকভারি ফেজ আছে, যেমন ধরে যাক আমি সাইক্লিংয়ের সাথে মানে রানিংয়ের সাথে আমি সাইক্লিং জুড়েছিলাম এই কারণেই যে সাইক্লিং দিয়ে রানিংটা রিকভারি হয়, আবার তার সাথে সুইমিংটা জুড়ে নিয়েছি যে সুইমিং দিয়ে সাইক্লিংটা রিকভারি হয়। তো একটা ট্রেনিং সাইকেলের মধ্যে দিয়ে পুরো ব্যাপারটা চলে, এবং পিরিয়ডাইজেশান যেটা আগের স্লাইডে ছিল, যে পিরিয়ডাইজেশান যে কোনো একটা বড়ো এক্সপিডিশনের পর একটা রিকভারি ফেজ থাকে, তারপরে হচ্ছে একটা বেস পিরিয়ড থাকে, সেখানে আমাদের যে অ্যারোবিক পাওয়ার সেটাকে বাড়াতে হয়,
এবং তারপর একটা স্পেসিফিক ট্রেনিং ফেস থাকে, যে আমি যে কাজটার জন্য যাচ্ছি তার জন্য একটা কিছু স্পেসিফিক ট্রেনিং, যে আমি কোন ক্লাইম করতে যাচ্ছি, কতটা কঠিন ক্লাইম, এবং সেই মতো তার একটা পিক ফেস থাকে। এই যে পরের স্লাইডে যে ছবিটা দিয়েছি, এই যে আমি এবং গুড্ডু একটা ট্রান্স লাদাখ 400 কিলোমিটার ট্রেক করেছিলাম সেলফ সাপোর্টেড, শুধু দুজনে এবং 400 কিলোমিটার 14 দিনে। তো পার ডে মোটামুটি প্রায় 30 কিলোমিটার করে পুরো মালপত্র নিয়ে কভার করতে হচ্ছে। তার আগে আমাদের এটা পিক ফেসে এটা প্র্যাকটিস হচ্ছে যে একটা 50 কিলোমিটারে দৌড়চ্ছি দুজনে ট্রেন রানিং, এটা আমাদের প্র্যাকটিস ফেজে ছিল, মানে পিক ফেসে এটা ছিল। আচ্ছা, নেক্সট স্লাইড, ফিজিওলজি অফ এন্ডুরেন্স ট্রেনিং, এটাও একটা ছোটো পার্ট, জাস্ট ক্লিয়ার করার জন্য বলছি যে আমরা যে মাউন্টেনিয়ারিং করি সেটা মূলত হচ্ছে অ্যারোবিক এবং অ্যানারোবিক, এই দুটো পার্টে আছে। অ্যারোবিক মানে হচ্ছে যেখানে আমরা অক্সিজেন কনজিউম করি, অ্যানারোবিক মানে উইদাউট অক্সিজেন যে এক্সারসাইজ করতে পারি, যেমন 100 মিটার স্প্রিন্ট, এটা অক্সিজেন ছাড়া দৌড়ানো যায়, তো এটা হচ্ছে অ্যানারোবিক এক্সারসাইজ। কিন্তু অ্যারোবিক 200 মিটার হোক, 400 মিটার হোক, 42 কিলোমিটার হোক বা 100 কিলোমিটার 200 কিলোমিটার দৌড় হোক, এখানে কিন্তু অক্সিজেন কনজিউম করতে করতে শরীর বার্ন করছে এবং এনার্জি দিচ্ছে, এটা হচ্ছে অ্যারোবিক এক্সারসাইজ। তো এই অ্যারোবিক মনস্টার হতে হয় এই ধরনের আল্ট্রা এন্ডুরেন্স ট্রেনিং করার জন্য, যেটা দেখাচ্ছিলাম যে অ্যারোবিক একটা ইম্পর্টেন্ট পাওয়ার মাউন্টেনিংয়ের জন্য। তো সেই অ্যারোবিক পাওয়ার কিন্তু আমরা এক্সারসাইজের মধ্যে বাড়াতে পারি। ভিউ টু ম্যাক্স, আজকালকার দিনে এটা মোটামুটি নামটা সকলেই জেনে গেছে, ভিউ টু ম্যাক্স মানে আমরা শরীরে আমাদের শরীর কতটা অক্সিজেন একসাথে কনজিউম করতে পারি। কিন্তু ভিও টু ম্যাক্স হচ্ছে কি 10 মিনিট বা 20 মিনিটের এক্সারসাইজ দিয়ে ক্যালকুলেশন হয়, ফলে ভিও টু ম্যাক্স দিয়ে কেউ লম্বা সময় ধরে এক্সারসাইজ করতে পারবে কিনা, যেটা মাউন্টেনিংয়ে দরকার হয়, 20 ঘন্টার মার্চ, 25 ঘন্টার মার্চ বা 40 ঘন্টার মার্চ, সেটা করতে পারবে কি না সেটা কিন্তু ভিও টু ম্যাক্সে ডিটারমাইন্ড হয় না। সেটা ডিটারমাইন্ড হয় ভিও টু ম্যাক্সের কত পার্সেন্ট আমরা অ্যানারোবিকে ট্রান্সফার করতে পারছি। তো এটা একটা হিসেব, আমরা এই ছোট্ট পরিসরে সেটা বোঝানোর উপায় নেই, কিন্তু এই অ্যানারোবিক থ্রেশহোল্ড এক্সারসাইজের মাধ্যমে বা ট্রেনিংয়ের মাধ্যমে বাড়ানো যায়, ফলে তার ফলে পারফরমেন্স অনেকটা হাই হয়ে যায়। এবং যে কোনো বিগিনার, আমি যেমন বিগিনার ছিলাম সেখান থেকে আমি এক্সারসাইজ করে করে আমি আজকের এই জায়গায় পৌঁছেছি, এবং আমার বিশ্বাস যদি এই ট্রেনিং মডিউল কেউ ফলো করে আমার খুব ছাপিয়ে কেউ আরও আমার থেকে এক্সট্রা কিছু করতে পারবে। বেশিক্ষণ ধরে ইউজ করতে পারি না, তো এই স্লোটিজ মাসেল ডেভেলপমেন্ট এখানে নিচে দেখা যাচ্ছে ছবিতে, এই যে স্লোটিজ যেখানে কালো কালো গুলো বেশি আছে এগুলো স্লোটিজ মাসেল, তো কারোগুলো হচ্ছে মাইক্রোকন্ড্রিয়া, তো যেখানে যাদের মাইক্রোকন্ড্রিয়া ডেন্সিটি যাদের বেশি স্লোটিস মাসেলে তারাও কিন্তু একটা লম্বা সময় ধরে এক্সারসাইজ করতে পারে, এবং সেটাও কিন্তু ট্রেনিং এর মাধ্যমে বাড়ানো যায়। এই ট্রেনিং মডিউলগুলো কিন্তু নেটে অ্যাভেলেবল। নেক্সট হচ্ছে মেথোডোলজি অফ স্ট্রেংথ ট্রেনিং, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, কোর এবং পায়ের এক্সারসাইজ বাড়ানো। তো এই ছবিতে যেটা আছে যে সান্ডা ফুটছে একটা 35 কিলো একটা লোড চারিদিকে চাপিয়ে স্ট্রেংথ ট্রেনিং এর জন্য, তো এটাও ধীরে ধীরে ওই পায়ের যে এক্সারসাইজ বা কোরের এক্সারসাইজ এগুলো কিন্তু ট্রেনিংয়ের মাধ্যমে বাড়ানো যায়। নিউট্রিশন, এই জায়গাটাতে আমাদেরকে খুব ইনোভেটিভ হতে হয়েছে, যে এখানে একটা গ্রাফ দেখা যাচ্ছে যে যত আমাদের এক্সারসাইজ ডেন্সিটি বাড়ে, ইনটেন্সিটি বাড়ে, মানে যদি আমরা স্পিড বাড়াবো তত হচ্ছে এই যে লাল যে কার্ভটা মানে হচ্ছে কার্বোহাইড্রেট কার্ভ, সেটা হচ্ছে বাড়তে থাকে, ফ্যাটটা নিচের দিকে নামতে থাকে। আমাদের শরীরে আনলিমিটেড ফ্যাট রিজার্ভ আছে, কিন্তু যখন আমাদের ইন্টেন্সিটি বা স্পিড বাড়াতে হয় তখন কিন্তু আমাদের কার্বোহাইড্রেট বেশি করে পোড়াতে হয়, আর আমাদের শরীরে কার্বোহাইড্রেট কিন্তু ওই 1 ঘন্টা বা 2 ঘন্টা চলতে পারে যা স্টোর থাকে। তো আমাদের রেগুলার রিচার্জ করতে হয় কার্বোহাইড্রেট, সেটা যে কোনো অ্যাক্টিভিটির জন্য, পাহাড়ে হোক বা নিচে হোক। যদি আমরা স্লো মুভ করে, হ্যাঁ এত না খেলে চলবে, কিন্তু আমি যেটা করছি যে একটু ফাস্ট মুভ, তো তার জন্য আমাদেরকে নিউট্রিশনের জায়গায় আবার প্রচুর খাবার দাবার নিয়ে উঠতে পারবো না। তো সেখানে আমাদেরকে কিছু ইনোভেটিভ আইডিয়া নিতে হয়েছে, যেমন প্রি ট্রেনিং নিউট্রিশন, যেটা হচ্ছে ফ্যাট বার্ন করতে শুরু করা বা মাসেলগুলোকে রিল্যাক্স করে যে কোনো অ্যাক্টিভিটি শুরু করার আগে কিছু সাপ্লিমেন্ট পাওয়া যায়। ওয়ার্কআউট নিউট্রিশন, ওয়ার্কআউট চলাকালীন 1 ঘন্টা ছাড়া ছাড়া এনার্জি জেল বা এ টাইপের কিছু নিউট্রিশন রেগুলার আমাদের ইনটেক করতে হয়। আমরা দুপুরের খাবার বা রাতের ডিনার স্কিপ করার জন্য, যেমন এবারে আমরা এক্সপেরিমেন্ট করেছিলাম ঠেকুয়া নিয়ে, গুড সোর্স অফ ফুড উইদাউট মানে কুকিং, সেটা দিয়ে মোটামুটি আমাদের ডিনার লাঞ্চ সব চলে গিয়েছে। পোস্ট ট্রেনিং নিউট্রিশন, এই পার্টটাকে আমরা ম্যাক্সিমাম জায়গায় স্কিপ করি, যেটা নিয়ে খুব একটা আলোচনা হয় না, যে যখন আমাদের এক্সারসাইজ হয় আমাদের প্রচুর পরিমাণে প্রোটিন বার্ন হয়,
তো সেই সময় সেই কারণে পাহাড়ে প্রোটিনকে আবার রিপেয়ার করার জন্য, মানে মাসেল রিপেয়ার করার জন্য, যাতে পরের দিন আবার একটা হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট করতে পারি, তো সে কারণে প্রোটিন পাউডার যেটা এখন চলে এসেছে প্ল্যান্ট প্রোটিন, কারণ হুইট প্রোটিন অনেকেরই হজম হয় না হাই অল্টিচিউডে, প্ল্যান্ট প্রোটিন সবার জন্য অ্যাডাপ্টেড মোটামুটি, তো সেই প্রোটিন পাউডার সাপ্লিমেন্ট যেটা আবার পরের দিনে মানে সেদিনে রিকোভারি করে আবার পরের দিনের জন্য আমাকে রেডি করে দেয়। তো এই টাইপের নিউট্রিশন নিয়েও নানা কিছু এক্সপেরিমেন্ট চলছে, এবং বা ইলেকট্রোলাইট যেটা দিয়ে মাত্র এক বোতল বা দু বোতল জলে ভর্তি কিন্তু সারাদিন অ্যাক্টিভিটি চালিয়ে দেওয়া যায়। মাত্র আমি 750 মিলিমিটার জল নিয়ে প্রায় যে টানা 10 ঘন্টা বা 12 ঘন্টার যে মার্চগুলো যে এবারে করেছিলাম, সেটা কিন্তু ওই ইলেকট্রোলাইট দিয়ে বা ওয়ারিশ টাইপের কিছু সাপ্লিমেন্ট পাওয়া যায়, সেটা দিয়ে কিন্তু খুশি গিয়েছে। আচ্ছা, নেক্সট স্লাইড। টাইম প্রায় শেষ হয়ে এসছে। অল্টিচিউড এই মানে অ্যাকোমোডেশনেরও নিয়ে কিছু এক্সপেরিমেন্ট হচ্ছে, সেটা হচ্ছে নর্মাল আমরা যেটা জানি যে লোকজন উপরে গিয়ে ঘুমোয় আবার নিচে গিয়ে উপরে গিয়ে কাজ করে আবার নিচে গিয়ে ঘুমোয়, যেটা আমরা নর্মাল অ্যাকোমোডেশন প্রসেস জানি। এর বাইরেও কিন্তু একটা অ্যাকোমোডেশন প্রসেস আছে যেটাকে সোভিয়েত সিস্টেম অফ অ্যাকোমোডেশন বলা হয়, যেটা এখন অনেক পায়োনিয়াররাও ইউজ করে, যে ওরা হচ্ছে কোনো হাই অল্টিচিউডে গিয়ে একটা রাত কাটায়, তারপরে নিচে নেমে এসে একটা টোটাল রেস্ট নেয়। এতে কিন্তু আরও অনেক ভালো অ্যাকোমোডেশন হয় এবং অনেক দ্রুত হয়, সেটা নিয়েও এক্সপেরিমেন্ট আমরা করেছি। এবং এই যে গ্রাফের লাস্টের পোর্শনটা দেখা যাচ্ছে যে প্রতিদিনই প্রায় একটা করে 6000 মিটার পিকে উঠছি, কারণ গুড অ্যাকোমোডাইজেশন একটা উঠে গিয়ে বেশিক্ষণ কাটিয়ে নেমে এসেছিলাম। তো নেক্সট লাইভ, মেন্টাল ফিটনেস, সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই, এই পার্টটা মোটামুটি সকলেই জানে। কিন্তু যে এক্সট্রা যে সাফার, যে আমি 30 ঘন্টা ধরে মার্চ করছি কোনো পিকে বা 28 ঘন্টা ধরে 20 ঘন্টা ধরে, সেটা সাফারিং আমরা এই মানে আমরা নেওয়ার চেষ্টা করি যে এই আলট্রা এন্ডুরেন্স রানিংগুলো বা সাইক্লিংগুলোর মাধ্যমে। ডান দিকে একটা ছবি দেখাচ্ছি যে একটা প্রচণ্ড গরমের দিনে রোদের মধ্যে 30 কিলোমিটার দৌড়েছিলাম জাস্ট পিছনে ওই এক বোতল জল নিয়ে। তো আর এই পিছনে ব্যাকগ্রাউন্ডের ছবি যে 5000 মিটারে একটা রাত কাটিয়েছিলাম স্নোফিল্ডের মধ্যে কোনো স্লিপিং ব্যাগ টেন্ট ছাড়া। তো এটা জাস্ট মাউন্টেনিয়ারিংয়ের প্র্যাকটিসের জন্য যে কতটা সাফার আমাদের করতে হতে পারে যে কোনো বাজে সিচুয়েশান, সেটা সিমুলেশন করার চেষ্টা করি আমরা। নেক্সট, এই পার্টটা আমি তার এখন স্কিপ করছি, এত টাইম নেই। তো একজন আমরা যে মনে করি যে একজন আর্টিস্ট হতে গেলে কী কী পার্ট লাগবে, তো সেখানে এই পয়েন্টগুলো আছে, কিন্তু আজকে টাইমের জন্য ঠিক আছে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। তো ট্রেনিং বাই ক্লাইম্বিং, ক্লাইম্বিং পার্টটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। তো আগের পার্টে যেটা লেখা ছিল যে মিস্ট ক্লাইম্বিং, এইটা কিন্তু যদি আমরা করতে পারতাম সব থেকে ভালো হতো, যেখানে আইস আর রকের মিক্সচার আছে, কিন্তু আমাদের কাছাকাছি সেরকম কোনো স্পট নেই, আমরা সেটা খুঁজছি। কিন্তু যতদিন না যাচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে খুব কঠিন কিছু ক্লাইম্ব করি না, কিন্তু শুশুনিয়াতে গিয়ে ড্রাই ক্লাইম্বিং বা শুশুনিয়াতে বা অন্য কোনো রক ফেসে নাইট ক্লাইম্বিং বা এখন ঝালদাতে হয়ে গিয়েছে মাল্টিপিট ক্লাইম্বিং, প্রচুর রুট তৈরি হয়ে গিয়েছে, সেখানে গিয়ে আমরা লিড ক্লাইম্বিং, রোপ ম্যানেজমেন্ট ইত্যাদি প্র্যাকটিস করি। তো ট্র্যাক ক্লাইম্বিং করারও খুব ইচ্ছে আছে, কিন্তু ইকুইপমেন্টস আমাদের কাছে এখনও নেই, তো আমরা পেলে সেটা না শুরু করব। নেক্সট স্লাইড, তো এটা আমি যেটা বললাম যে একজন অ্যাথলিট অ্যাপ্রোচ করতে পারে, সেটা নর্মাল মাউন্টেনিংও হতে পারে, সেটা অ্যালপাইন স্টাইলও হতে পারে, কিন্তু আমরা যেটা করছি সেটা হচ্ছে মিনিমাল স্টাইল। তো মিনিমাল স্টাইল কি, জাস্ট হচ্ছে ফর দ্য সেলফ কন্ট্রোল, আমি খুব বেশি কিছু রিসোর্স ইউজ করবো না, যা করবো নিজে করবো, সেলফ ডিসকোভারি, যেটা হচ্ছে গিয়ে পয়সা বাঁচাতে পারে। পয়সা বাঁচানো মানে হচ্ছে গিয়ে টাইম বাঁচানো, বিকজ মানি ইনকাম করতে গেলে তো সময় লাগবেই, তো সময় বাঁচবে, পয়সা বাঁচবে, এবং অবভিয়াসলি নেচার এক্সপ্লোরেশন কমবে। তো ডান দিকে ছবিতে দেখা যাচ্ছে কোয়ারান টু এক্সপিডিশন করেছিল মাত্র 3 জন, একজন কুক ছিল এবং 2 জন ক্লাইম্বিং মেম্বার, সেটা নিয়ে কোয়ারান টু এক্সপিডিশন আমাদের 2018। নেক্সট, তো আমার অ্যাপ্রোচ ইন দ্য মিনিমাল স্টাইল ইন দ্য অ্যাডভেঞ্চার স্পোর্টস। তো আমি যেটা মনে করি যে কমার্শিয়ালাইজেশন অফ অ্যাডভেঞ্চার স্পোর্টস হ্যাজ মেড ইট কস্টলিয়ার, অনেক খরচা বেড়েছে, যেটা আমাদের পক্ষে ক্যারি করা সম্ভব নয় কমার্শিয়ালাইজেশন হয়ে যাওয়ার জন্য, এবং যেটা অনেক লেস অ্যাডভেঞ্চার, যেটা বলেছেন যে নিজেদের রুট তৈরি, নিজেদের রুট এক্সপ্লোরেশন, এগুলো কমে যাচ্ছে। বা এই যে ভালো পয়েন্ট যে একটা কুক কীভাবে একটা কিচেন সামলাবে, সেটা নিয়েও অভিজ্ঞতা কমে যাচ্ছে। সো তার সে কারণে এবং কম ছুটিতে লিমিটেড টাইমে, যেহেতু চাকরি করি তো সেটা কীভাবে ম্যানেজ করা যায় তার জন্য খুব ফাস্ট
লাইট অ্যান্ড ফাস্ট অ্যাপ্রোচ নেওয়া শুরু করেছি আমরা, যেটা কি না অবজেক্টিভ হ্যাজার্ডের চান্স কমিয়ে দেয় অ্যাম্বুলেন্স বা এরকম বিপদের। তো সেই কারণে আমি ফার্স্ট শুরু করেছিলাম আমার মাউন্টেনিং এক্সপিডিশন নর্মাল যেভাবে হয় শেরপা দিয়ে রুট ফিক্স করা, সেখান থেকে ক্লাইম্ব করা, এবং শেরপার সেখান থেকে আমি প্রথম 2016 সালে আনগাইডেড কাংলা ট্রেক করি, যেটা কাংলা পাস ট্রেক মানে পাদুম হয়ে যেটা এতে আসে সিক্ততে আসে হিমাচলের 100 কিলোমিটার একটা নির্জন গ্লেসিয়ার পাথ। তো তারপরে 2017 সালে আমি এই ট্রেড রানিং, স্কাই রানিং ইত্যাদি ফিল্ডে আসি এন্ট্রান্স পড়ানোর জন্য, এবং তারপরে 2018 থেকে অ্যালপাইন স্টাইল ক্লাইম্বিং আমি শুরু করি। এবং আমি মনে করি যে এখন আমি প্রিপারেটরি ফেজে আছি টেকনিক্যাল ক্লাইম্বিংয়ে শুরু করতে, এখন একটু দেরি আছে। নেক্সট, সো এটাই আমার বক্তব্য। আমি যেভাবে দেখছি মাউন্টেনিয়ারিংকে আজকের, যে আমাকে সব কিছু ব্যালেন্স করতে হবে, ওয়ার্ক, ফ্যামিলি, টিচিং এবং আমার ট্রেনিং, এবং সত্যি সব কিছু ব্যালেন্স করে ক্লাইম্বিং সম্ভব কি না সেটা কিন্তু লুকিয়ে আছে আমার মধ্যেই, আমি কতটা ডেডিকেশন ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যেতে পারছি।